অনেক লোক আছে দেখবেন রাগের সময় ডাইরেক্ট হয়ে যায়, আছে না? ডাইরেক্ট হওয়া বুঝেন কি? মুখ দিয়ে যা আসে তা ছেড়ে দিস, হাত দিয়ে যা আসে ভেঙে ছেড়ে দিছি। এরপর জিজ্ঞাসা করেন, ভাই এটা কোনো কাজ করলেন? মাথা যখন ঠান্ডা হয় তখন যদি জিজ্ঞাসা করে, ভাই এটা কোনো কাজ করলেন? পাপের বয়সে লোকটা গায়ে হাত দিলেন, এভাবে মুখ খারাপ করলেন? আপনি একটা শিক্ষিত মানুষ ভাই, এভাবে আপনি এই জিনিসটা ভাঙচুর করলেন, জিনিসটা কি দোষ ছিল ভাই? যখন জিজ্ঞেস করবেন তখন কি বলবে? আর এসব বলো না, আমার মাথা ঠিক আছে না। তো মাথা ঠিক না থাকলে তার নাম কি? তার তো হসপিটালে থাকা উচিত। লজ্জাও হয় না যে সে আবার বলতেছে মাথা ঠিক আছে না। মাথা ঠিক আছে না মানে তুমি তো পাগল ছিল, এটা বলো যে আমি আমি মেন্টাল। ভাইরা আমার, এইরকম মেন্টাল মানুষ আমাদের সমাজে ভরা, ঠিক না ভাই? ঠিক, সমাজে ভরা। ডাইরেক্ট হয়ে যায় যে এটা তো ডায়রিয়ার রোগীর মতো। ডায়রিয়ার রোগীর যখন ডাইরেক্ট হয়ে যায় তখন বেচারারা কন্ট্রোল নিজের প্রতি থাকে না, টয়লেট পর্যন্ত যাইতে পারে না, আগেই কাম সেরে যায়, ঠিক না ভাই? ঠিক। তো যে ব্যক্তির রাগ আসার পর এটা ধরে রাখতে পারে না, কন্ট্রোল করতে পারে না, ছেড়ে দেয় যেখানে সেখানে যা তা গড়ায় ফেলায়, এই ব্যক্তি হলো এই ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে, লুজ হয়ে গেছে। এই সমাজে টাইট মানুষ বেশি না লুজ মানুষ বেশি? এখন কি টাইট হবেন না লুজ হবেন? নিজের সঙ্গে সংগ্রাম করবেন যে না, যত কঠিন পরিস্থিতি আসুক আমার মুখ খারাপ হবে না, মুখ দিয়ে গালি বের হবে না, হাত ছুটবে না, আমি অন্যায় করব না, আমি নিজেকে কন্ট্রোল করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, এরকম হট মেজাজি মানুষগুলো সুস্থ না অসুস্থ? এই অসুস্থ মানুষগুলো আবার নিজের রাগ নিয়ে অনেক সময় বড়াই করে দেখবেন, বলবে কি জানেন, আরে ভাই জানেন না উল্টাপাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না, এরকম বলে না? বলার সময় ভাবসাব এমন যে উনি বিরাট ব্যাটাগিরি জাহির করে ফেলছে, তাই না? যে উনি অন্যায় দেখলে ওনার মাথা ঠিক থাকে না। এই একই লোক সারাদিন আকাম করতেছে ঠান্ডা মাথা, নিজের অন্যায়ের বেলা ওনার মাথায় কোনো অসুবিধা, আরেকজনটা দেখলে শুধু মাথা কি হয়ে যায়, গরম হয়ে যায়। খবর নিয়ে দেখলে, টেস্ট করলে দেখা যাবে আমাদের বেশিরভাগই এই অবস্থা। আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভালো মুসলমান হলে শুধু নামাজ পড়লে আর ওয়াজ শুনলে হবে না, আর ওয়াজের মাহফিলে এসে ঠিক ঠিক শুধুমাত্র আপনি চিৎকার করলে হবে না, আপনাকে ওই বাজারে যখন মাথা গরম হবে একটা যখন উল্টাপাল্টা করবে আস্তে করে নিচের দিকে তাকায় থামতে হবে যে আমি এখন নিজেকে নিয়ন্ত্রণ করার পরীক্ষার মধ্যে পড়ে গেছি। আরে ওর মতো মানুষ আমার এত বড় কথা বললো, আমি একটু ধৈর্য ধারণ করি, সমস্যা কি, সমস্যাটা কি? তার মতো মানুষ আমাকে বলছে তাতে আমার চামড়া খসে যায় নাই, আমি একটু সবর করি। এরপর যদি তাকে বলতে হয়, শাসন করতে হয়, মুখ খারাপ না করে সুন্দরভাবে বলে যাতে কোনো অসুন্দর না হয়, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল মানুষের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন। অনেক বদমেজাজ, ধৈর্য সবল নাই, নামাজ এক গাদা পড়েন, তাসবিহ অনেকগুলো করেন, এই লোকের চাইতে ফরজ আমলগুলো করেন, কবিরা গুনাহ থেকে বাঁচেন, রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারেন, এই লোকের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি। সবর করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, শুকরের আলোচনা করতে গিয়া এই সবরের কথা আসছে এবং সেখান থেকে রাগ নিয়ন্ত্রণের কথা আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকর গুজার মানুষ হওয়ার তৌফিক দান করুন। তো বলছিলাম যে আল্লাহর আল্লাহ যদি কষ্টের মধ্যে রাখেন তখন সবর করতে পারা, এটা হলো শুকরিয়ার পথ এবং পদ্ধতি, যে আমি সবর করব নিজেকে এবং শুকর আদায় করব। আল্লাহ তুমি যে অবস্থা রেখেছো সেই অবস্থায় আমি শুকরিয়া আদায় করব। অনেক লোক আছে আমার কাছে, একজনে প্রশ্ন করেছে, ভাই আমার জীবনে আমি যা চাই তার উল্টাটা হয়, কোনো দিন আমি আল্লাহর কাছে কিছু চাইছি আর হয়েছি এটা হয় নাই। ভাই চাকরি চাইছি চাইছি রাস্তা রাস্তা করছি, হয় নাই। ভাই বিয়ে করতে গেছি, যেখানে গেছি ওখানেই না বাধা আসছে আমার জীবনে, ভাই কেন এরকম বলেন তো? আমার কাছে প্রশ্ন দিস। তো আমি বললাম, ভাই আপনি যে সত্য কথা বলেন না, একটা ডাহা মিথ্যা কথা বলছেন, প্রমাণ আমার হাতে। কীরকম প্রমাণ? আমি বললাম, এই যে আপনি প্রশ্ন দিছেন আমার লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে, শুক্রবার রাতে যেটা হয় 8টা, আমার এই লাইভ অনুষ্ঠানে কোনো কোনো সপ্তাহে মাসে 25 থেকে 30 হাজার প্রশ্ন আসে, 30 হাজার প্রশ্ন আসে এক ঘন্টায়, আমি উত্তর দিতে পারি 60, 70, 80, 90, বড় জোর 100টা দেওয়া যায় না, এক ঘন্টায় কয়টা প্রশ্ন উত্তর দেওয়া যায়? প্রশ্ন আসে 25-30 হাজার,
কখনো কখনো এভারেজে তো 15-20,000 সব সময় আসে তো আমি বললাম যে 25-30,000 মানুষের কমেন্ট থেকে আপনার কমেন্টটা আমার চোখে পড়ছে আল্লাহ ফলাইছেন আমি সেটা পড়ছি তাহলে আপনি তো সবচেয়ে সাকসেস মানুষ আমি দেখতেছি আপনি একটু আগে বললেন আপনার প্রশ্নের মধ্যে আপনি লিখলেন যে ভাই আমি জীবনে যা চাই জীবনে তার উল্টাটা হয় আমার কথা কোনোদিন পূরণ হয় না আমাদের এই লাইভ অনুষ্ঠান 212-13টা পর্ব হয়ে গেছে এ পর্যন্ত 4-5 বছর ধরে লাইভ করতেছি এমন বহু লোক আছে যে 4-5 বছর ধরে চেষ্টা করে বেচারার প্রশ্ন আমার চোখে আসে নাই বৃষ্টির মতো প্রশ্ন আসতে থাকে ফেসবুকে নিতে পারি না আপনার প্রশ্নটা আমার কাছে আসছে ধরা পড়ছে আমি পড়তেছি উত্তর দিতেছি আপনি তো সৌভাগ্যবান মানুষ ভাই আমরা এভাবে চিন্তা করি না আমরা সব নেগেটিভ চিন্তা করি গ্লাসের অর্ধেক পানি বলি যে ভাই আমার গ্লাসটা অর্ধেক খালি দেখছেন কেন আপনি এভাবে দেখতে পারেন না মাশাআল্লাহ আমার গ্লাস অর্ধেক পানি আছে অনেকের গ্লাসে একটুও পানি নেই এভাবে দেখা যায় না আল্লাহ আমাদেরকে এভাবে দেখার তৌফিক দান করুন ঈমানদার সব সময় পজিটিভ পয়েন্ট খুঁজবে খুঁজে আল্লাহ শুকর আদায় করবে শুকর আদায় করলে আল্লাহর কোনো ঠেকা পড়ে না যে আপনার শুকর আদায় করলে আল্লাহ কোনো লাভ আপনি শুকর আদায় করলে আপনি সুখে থাকবেন কিভাবে সুখে থাকবেন আপনার একটা বিপদের পর আপনি যদি হালকা হয়ে যান তাহলে আপনি আপনি নির্ভর হয়ে যাবেন আপনার পেরেশানি কমে যাবে আল্লাহ আমাদের সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান তাহলে আমরা আল্লাহ শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ